শিল্প নিয়ে রতন টাটার মন্তব্যের সমালোচনা অব্যাহত। অমিত মিত্র, ফিরহাদ হাকিম, মদন মিত্রর পর এবার পার্থ চট্টোপাধ্যায়। তবে প্রথম তিনজন ব্যক্তিগত আক্রমণের রাস্তায় হাঁটলেও সে পথে গেলেন না প্রাক্তন শিল্পমন্ত্রী। রতন টাটার সমালোচনায় সরব হয়েছেন রাজ্যের আরেক মন্ত্রী সৌমেন মহাপাত্র। এর আগে বৃহস্পতিবার দিনভর টাটা গোষ্ঠীর এমিরেটাস চেয়ারম্যানের সঙ্গে অর্থমন্ত্রী অমিত মিত্রর বাগযুদ্ধের সাক্ষী হয় গোটা দেশ। বুধবার রতন টাটার এই মন্তব্য ঘিরে বিতর্কের সূত্রপাত হয়। এরপরই দেশের শিল্প জগতের অন্যতম প্রধান মুখকে ঝাঁঝালো আক্রমণে নেতৃত্ব দেন একদা বণিক সভা ফিকির মহাসচিব তথা বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্প ও অর্থমন্ত্রী অমিত মিত্র। কয়েক ঘন্টার মধ্যে অমিত মিত্রর আক্রমণের জবাবে পাল্টা টুইট করেন রতন টাটা। তিনি লেখেন, বিমানবন্দর থেকে রাজারহাট হয়ে শহরে যাওয়ার পথে যা দেখেছি তাই বলেছি। বেশ কিছু আবাসন ও বাণিজ্যিক বহুতল আমার চোখে পড়েছে, কিন্তু শিল্প সেভাবে চোখে পড়েনি। আমি রাজ্যের শিল্প নিয়ে কোনো মন্তব্য করিনি। অমিত মিত্রের মন্তব্যে আমি অবাক। অমিত মিত্রকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে রতন টাটা টুইটারে লেখেন, অমিত মিত্র হয়তো মনে করেন আমার মতিভ্রম হয়েছে, কিন্তু তিনি যদি আমাকে দেখাতে পারেন যে রাজারহাটে যাওয়ার পথে কোন শিল্পটা আমি দেখতে পাইনি, তাহলে আমি খুশি হব। আর তা না পারলে আমাকে এই সিদ্ধান্তেই পৌঁছতে হবে যে অমিত মিত্রর কল্পনা শক্তি অত্যন্ত উর্বর। কিছুক্ষণের মধ্যে পাল্টা জবাবে দলীয় ওয়েবসাইটে অমিত মিত্র লেখেন, রতন টাটার কাছে আমি জানতে চাই, ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুম্বাইয়ে নিজের বাড়ি বা অফিস যাওয়ার পথে তিনি কটা শিল্প দেখতে পান। রতন টাটার মতো ব্যক্তির কাছে আমার বিনীত অনুরোধ, এ ধরনের দায়সারা ও ভুল মন্তব্য করার আগে তার আরও সতর্ক থাকা উচিত। এরকম অপ্রয়োজনীয় মন্তব্য করলে বাংলায় উন্নয়নের কর্মযজ্ঞকে খাটো করা হয়। অমিত মিত্রর সঙ্গেই রতন টাটাকে আক্রমণ করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও পরিবহন মন্ত্রী মদন মিত্র। বৃহস্পতিবারের পর শুক্রবারও সেই রেশ অব্যাহত। হলদিয়ার সবচেয়ে বড় অনুসারী শিল্পের কারখানা আরডিবি রসায়নস। প্রতিনিয়ত এখানে তৈরি হয়ে চলেছে প্লাস্টিকের ব্যাগ। প্রতি মাসে হলদিয়া পেট্রোকেমের থেকে গড়ে 200 থেকে 250 টন পলিমার কিনত এই কারখানা, কিন্তু এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ হলদিয়া পেট্রোকেম। কি অবস্থা এই কারখানা, কিভাবে মিলছে পলিমারের যোগান? প্রায় 5 একর জমির ওপর তৈরি এই আরডিবি রসায়নসে উৎপাদন শুরু হয় 2003 সালে। এই সুতো থেকেই তৈরি হচ্ছে প্লাস্টিকের শিট। এই শিটগুলিকে ছোট ছোট টুকরো করে তারপর জুড়ে তৈরি হচ্ছে প্লাস্টিকের ব্যাগ। প্রতিদিন 100 শ্রমিক এমন শয়ে শয়ে ব্যাগ তৈরি করছেন। যান্ত্রিক ত্রুটির কারণ দেখিয়ে 6ই জুলাই থেকে বন্ধ করে দেওয়া হয়েছে হলদিয়া পেট্রোকেমের দরজা। এক মাসেরও বেশি সময় কেটে গিয়েছে, কিন্তু এখনও চালু হয়নি উৎপাদন। এদিকে হলদিয়া পেট্রোকেম থেকে পলিমার না মেলায় বেজায় সমস্যায় আরডিবি কর্তৃপক্ষ। তাঁদের বক্তব্য, বাইরে থেকে পলিমার আনতে একদিকে যেমন খরচ বাড়ছে, তেমনই লাগছে বাড়তি সময়ও। বাড়ছে খরচের বহর, বাড়ছে জটিলতাও, তবুও ব্যবসা তো চালিয়ে যেতে হবেই। অনুসারী শিল্পের অন্দরে তাই একটাই প্রশ্ন, কবে কাটবে জট, কবে খুলবে হলদিয়া পেট্রোকেম? ফের প্রশিক্ষকের দায়িত্ব নিয়ে মাঠে নেমে পড়লেন, এবার নতুন চ্যালেঞ্জ। টালিগঞ্জ অগ্রগামী প্রশিক্ষকের ভূমিকায় শুক্রবার সকাল থেকেই যোগ দিলেন সুব্রত ভট্টাচার্য। ময়দানের অন্যতম সফল কোচকে টিডির দায়িত্ব দেওয়া হলেও তার হাতেই থাকছে দল পরিচালনার যাবতীয় ভার। নতুন দায়িত্বে যোগ দিয়ে 3 দিনের মধ্যেই সুব্রত ভট্টাচার্যকে মুখোমুখি হতে হবে মোহনবাগানের। টালিগঞ্জের বিরুদ্ধে কলকাতা লিগে তাদের প্রথম ম্যাচে নামছে সবুজ মেরুন। সুভাষ ভৌমিকের বিরুদ্ধে তার লড়াই কি সেই ম্যাচে বাড়তি মাত্রা যোগ করবে, সুব্রত সে কথা মানছেন না। গত মরশুমে ইউনাইটেড স্পোর্টসের খারাপ সময় তাদের টিডির পদে যোগ দিয়েছিলেন সুব্রত। ভারতীয় ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচের কাছে এবার ফের নতুন চ্যালেঞ্জ, অপেক্ষাকৃত ছোট দলকে বড় উচ্চতায় তুলে ধরার।